আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইয়ামি ফুড কালেকশন আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে পুডিংয়ের সব ধরনের সমস্যা এবং তার সমাধান সব কিছু নিয়ে আজকে আমি আপনাদের সাথে একটা পুডিংয়ের রেসিপি শেয়ার করব। যারা পুডিং বানাতে গেলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন, যেমন পুডিং ভালো মতো জমছে না বা বেশি শক্ত হয়ে যাচ্ছে বা ক্যারামেল ঠিক মতো হচ্ছে না, আশা করছি আমার ভিডিওটি দেখার পর তা হুবহুভাবে আপনারা যদি তৈরি করে থাকেন তাহলে আপনাদের পুডিংও একদম পারফেক্টভাবে তৈরি হবে। ফার্স্টে পুডিংটি বানানোর জন্য আমি একটি পাত্রের মধ্যে হাফ লিটার বা মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ দুধ একটি পাত্রের মধ্যে দিয়ে দিলাম, আর সাথে এখানে দিলাম 1/3 কাপ পরিমাণে চিনি। এখন চিনি আর দুধ এটা একসাথে জাল করে নিব। চিনিটা দুধের সাথে এভাবে করে জাল করে নিলে চিনি থেকে যে একটা পানি ছেড়ে দেয় সেই পানিটাও এই জালের মাধ্যমে এটা শুকিয়ে নেবে। সো চেষ্টা করবেন পুডিংয়ের মধ্যে চিনিটা দিয়ে একসাথে এটা জাল দিতে। আর আমি এটা জাল করে হাফ করে নিব। আর খেয়াল রাখবেন যেন এর মধ্যে কোনো রকম সর না পড়ে, এর জন্য বারবার একটু নেড়ে দিতে হবে। তো এটা জাল করে নেওয়ার পর এখানে মেজারমেন্ট কাপে প্রায় 1 কাপ পরিমাণে হয়েছে, তবে আপনারা চাইলে 1.5 কাপ দিয়েও এই পুডিংটা হবে। এখন এই দুধটাকে ঠান্ডা হতে দিব, আর এই ঠান্ডা করার মাঝে বারবার আবার একটু নেড়ে দিতে হবে যাতে উপরে কোনো রকম সর না পড়ে। এখন এই পুডিংয়ের জন্য আমি এটা ক্যারামেল করব। এর জন্য একটি পাত্রের মধ্যে 1/4 কাপ পরিমাণে চিনি নিয়ে নিলাম। এখন এর মধ্যে দিচ্ছি 2 টেবিল চামচ পানি। ক্যারামেলসটা তৈরির সময় অবশ্যই পানি ইউজ করবেন। পানিটা দিলে ক্যারামেলসটা সব দিক থেকে এই কালারটা সুন্দরভাবে হয়। আর শুধুমাত্র চিনি দিয়ে করলে দেখা যায় একদিকে বেশি পুড়ে যায়, অন্যদিকে চিনিগুলো আর কালার আসে না। পানিটা দিলে এটা পুরো ব্যালেন্স থাকে। সো পানিটা ইউজ করবেন। চুলাটা মিডিয়ামে রেখে এই ক্যারামেলটা করতে হবে। মিডিয়াম আছে, কিছুক্ষণ ওয়েট করলেই দেখবেন যে চিনি থেকে অটোমেটিকলি এটা ক্যারামেল হয়ে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো যখন দেখবেন যে এরকম একটু গোল্ডেন ব্রাউনিশ কালার হয়েছে সেই মুহূর্তে চুলাটা অফ করে দিতে হবে, কেননা পাত্রটাও গরম চুলাও গরম, সেই গরমের তাপে এই ক্যারামেলের কালারটা আরেকটু ডার্ক হবে। এই দেখুন চুলা অফ করার পরও কিন্তু এটা আরেকটু ডার্ক কালার হয়েছে। আজকের পুডিংটি তৈরির জন্য আমি একটা স্টিলের বাটি নিয়েছি, তবে আপনারা চাইলে টিফিনকারি বাটি বা যে কোনো কেকের মোল্ডন ইউজ করতে পারেন। আর সিরাপটা গরম থাকা অবস্থাতেই এটাকে ঘুরিয়ে সব পাশে এটাকে সমান করে দিতে হবে। এরপরে এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এটা সেট হওয়ার জন্য। এখন এবার পুডিং বানানো মূল প্রসেসে চলে আসি। আর এই রেসিপির একটি মেন ইনগ্রিডিয়েন্টস তা হচ্ছে ডিম। তো এখানে আমি একটি বোলের মধ্যে 2টি ডিম নিয়ে নিলাম। ডিমটাকে ভালো করে একটু ফেটে নিচ্ছি। 1 কাপ ঘন দুধের জন্য আমি এখানে 2টা ডিম নিয়েছি, তবে আপনারা যদি 2 কাপ দুধ জাল করে 1.5 কাপ করে নেন তো সেক্ষেত্রে 3টা ডিম ইউজ করবেন। আর যদি দুধ জাল না করে 2 কাপ দুধ ইউজ করেন তো সেক্ষেত্রে 4টা ডিম ইউজ করবেন। আশা করছি এই মেজারমেন্টগুলো যদি আপনারা ঠিক রাখেন তাহলে আপনাদের পুডিংও ভালো হবে। পুডিংয়ের মধ্যে ডিমের যেন স্মেলটা চলে যায়, তো এই কারণে এর মধ্যে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। তবে আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে সেক্ষেত্রে আপনারা কেওড়া জল বা গোলাপ জলও ইউজ করতে পারেন। আর সাথে এখানে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে পুডিংয়ের ভিতরে যে একটা পানি পানি ভাব হয়ে যায়, তো গুঁড়ো দুধটা সেটা শুষে নেবে। তো এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন ফার্স্টের দিকে আমি যে দুধটা জাল করে রেখেছিলাম সেই দুধের মধ্যে আমি এখন এই ডিমটাকে ছেঁকে দিচ্ছি। আপনারা চাইলে দুধ আর ডিম একসাথে মিক্স করেও ছেঁকে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় যে দুধটা জাল দিলে হালকা কিছুটা একটু ঘন ঘন পার্ট আসে দুধের মধ্যে, তো সেটা আমি আর ফেলতে চাচ্ছি না। তো এই কারণে আর দুধটাকে আমি ছাকলাম না, তবে আপনারা চাইলে দুধ আর ডিম একসাথে মিক্স করেও এটা ছেঁকে নিতে পারেন। আর এরই মধ্যে এখন পুডিংয়ের বাটি সেই সিরাপটাও সেট হয়ে গিয়েছে। তো এখন সেই সিরাপের বাটির মধ্যে আমি পুডিংয়ের মিশ্রণটি ঢেলে দিচ্ছি। তা আমার যেহেতু এই বাটিটির কোনো ঢাকনা নেই এই কারণে আমি একটি ফয়েল পেপার দিয়ে এটাকে ভালো করে ঢেকে দিচ্ছি। অবশ্যই পুডিং তৈরির সময় বাটিটাকে ভালো করে ঢেকে দিতে হবে, আর ফয়েলের পাশে যে এক্সট্রা অংশগুলো আছে সেগুলোকে কেটে ফেলে দিচ্ছি। এখন একটি পাত্রের মধ্যে আমি একটি কাপড় নিয়ে নিলাম, তার উপরে এই পুডিংয়ের বাটিটি বসিয়ে নিলাম। বাটির নিচে এভাবে করে একটা কাপড় রেখে দিলে পানির বলকে বাটি যে নড়াচড়া করতে থাকে তো সেই নড়াচড়াটার হবে না। আর এই পাতিলের মধ্যে সাইড দিয়ে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। আর পানির পরিমাণটা হচ্ছে আপনার পুডিংয়ের বাটি যতটুক সাইজ তার অর্ধেকের থেকে কম হবে পানিটা। এখানে পাতিলের উপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 25-30 মিনিটের জন্য। আর চুলার রাসটা প্রথম 5 মিনিট আমি মিডিয়াম রেখেছি, 5 মিনিট পরে আমি চুলার রাসটা লোতে করে রেখেছি।
30 মিনিট পর পুডিংটা যখন হয়ে যাবে তখন আর এই ঢাকনাটা উঠানো কোনো দরকার নেই এটা কারো 2 ঘন্টার জন্য এই পাতিলের মধ্যে এভাবেই রেখে দিব 2 ঘন্টা পর যখন এটা রুম টেম্পারেচারে একটু নরমাল হয়ে আসবে তখন আমি এটাকে 1 ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দিব আর এখন এটা হচ্ছে ঠিক ফ্রিজ থেকে বের করার পর এখন এই পুডিংটা একদম ভালোভাবে জমে গিয়েছে এই দেখুন পুডিং এর কালারটা কি সুন্দর এসেছে এখন দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে উপরে কিছুটা ক্যারামেলস দিয়ে আমি ডেকোরেশন করে দিচ্ছি অনেক সময় দেখা যায় যে পুডিং তৈরির পর পুডিং এর মাঝখানে গর্ত হয়ে যায় বা ঠোল পড়ে অনেকে বলে তো সেটা দূর করার দুইটা উপায় আছে এক হচ্ছে পুডিং যখন তৈরি হবে তখন পুডিং এর বাটিটা যেন নড়াচড়া না করে মানে নিচে যেন কাপড় অবশ্যই থাকে আর দ্বিতীয় হচ্ছে পুডিংটা যখন তৈরি হবে চুলার রাস্তা যেন একেবারে লোতে থাকে তো এই দুইটা জিনিস ফলো করলে পুডিংটা একদম স্মুথ ভাবে সমান হবে এর মাঝখানে কোনো রকম গর্ত হবে না আমি যেভাবে করে তৈরি করলাম যে যে ইনগ্রেডিয়েন্টস গুলো যেভাবে করে দিলাম আপনারা যদি সেম ভাবে ফলো করেন তাহলে আপনাদের পুডিং একদম পারফেক্ট ভাবে হবে আশা করছি আমার রেসিপিটি ট্রাই করলে আপনারা নিরাশ হবেন না আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন সবার জন্য খুব দোয়া রইল আজকে বিদায় আল্লাহ হাফেজ